এত খারাপ। কি খবর, কেমন আছো সবাই? হ্যাঁ, একটু চেঞ্জ চেঞ্জ লাগছে না? রাইট, তোমরা যেটা গেস করেছো ঠিকই, আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, একটু ঝকঝকে তকতকে হয়ে গেছে। তোমাদের যেটা বলছিলাম আগের অনেকগুলো ব্লগ থেকেই, যে আমার একটা সেট আপ হতে চলেছে, ড্রিম সেট আপ, তো সেটা ফাইনালি হয়ে গেছে, আমি সেখানেই বসে আছি। এটারও ট্যুর খুব তাড়াতাড়ি দেবো, আমি ব্লগ আপলোড করবো, ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তার জন্য। কিন্তু আজকে যেটার জন্য ব্লগটা করছি সেটা হচ্ছে আজকে ভাই সরস্বতী পুজো। ভাই আলাদাই মজা, মানে আমি বাচ্চাদের মতো করছি, কেন জানি না, অনেক বয়সটা অনেকটাই বেড়েছে। ঠিক আছে, মন থেকে তো ভাই বাচ্চা, ঠিক আছে, মন থেকে বাচ্চা। সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, এটা কিন্তু আমার খাঁটি সত্য কথা। তুই যেন কত মেয়ের কুচি সামলাবি, ঠিক আছে ভাই, হবে কোনো না কোনো দিন, বয়সটা তো পড়ে আছে না, এখনই এখনই যদি সব মানে প্রেম করতে লেগে যায়। আমি আসলে প্রেমটা করছি না, বুঝতে পারছো, মানে পাচ্ছি না, এটা এরম নয়, কিন্তু করছি না, মানে এটা তো। চলো আর আর কথা না বাড়িয়ে, অনেক কথা হয়েছে, এখন ঠাকুরমশাই চলে এসছে, দেখো পুজো হচ্ছে নিচে, চলো আর দেরি না করে যাওয়া যাক এবার। প্রতি বছরের মতোই এবছরেও আমার সরস্বতী পুজোর সকালটা শুরু হলো অঞ্জলি দিয়ে। আমার বাড়িতে প্রত্যেক বছরই পুজো হয়, এবছরও হয়েছে, আর জাস্ট অঞ্জলি শেষ হলো। আর অঞ্জলিতে সেভাবে পাঞ্জাবি পরি না, তার জন্য দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে নেই, কিন্তু এর পরে পাঞ্জাবি পরবো। আর এবছর অনেক জায়গা থেকে ইনভিটেশন পেয়েছি, কিন্তু কতগুলো জায়গায় যাওয়া হবে আমি জানি না, কেননা এই 24 ঘন্টা না সরস্বতী পুজোর সময় কম মনে হয়, এটা যদি একটু এক্সটেন্ড করা হতো তাহলে ভালো হতো। তো যাই হোক, আজকে সকালটা তো খুবই সুন্দর শুরু হলো, আশা করি পুরো দিনটা খুব ভালো যাবে। তো এই ঘরটা জানি অনেকেরই চেনা চেনা লাগছে, এই ঘরেই আমি থাকি এখনও। আর আমাদের ঠাকুর ঘরটা একটু শিফট হয়েছে, মানে আমরা নিচে ঠাকুর ঘর রেখেছিলাম, গ্রাউন্ড ফ্লোরে ঠাকুর ছিল, এখন ঠাকুর একটু উপরে উঠে গেছে আর কি। এখন আর ভাটনাবোকে এবার যাবো, বাইরে বেরোবো, কেননা অনেকটাই লেট হয়ে গেছে, আমি ভেবেছিলাম 9:30 মধ্যে বেরিয়ে যাবো, এখন জানি না কী কী করতে চলেছি, আমি জানি না, কোনো আইডিয়াই নেই, এতগুলো প্ল্যান একসাথে চলে এসছে ভাই। তো চলো আর লেট না করে এবার যাওয়া যাক, আমি জানি না কীভাবে কী টাইম ম্যানেজ করবো, কিন্তু আজকে হেভি মজা হবে। তো পরে নিয়েছি পাঞ্জাবি আর একদম সাজ ধাজকে বেরিয়ে পড়েছি, আর একটা সুন্দর অ্যাম্বুলেন্স যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, একটু সেজেগুজে বেরিয়ে গেলাম, খুব একটা বেশি সাজিনি, এটা এটাই পড়েছি, মানে বুঝতে পারছো তো, ন্যাচারাল বিউটি। তো যাই হোক, এখন আমি যাচ্ছি হচ্ছে অঙ্কিতার বাড়ি, ওখান থেকে ম্যাডামকে পিক করে আমরা যাবো হচ্ছে রুথিদার বাড়িতে, পুজো হয়। এখন রাস্তা মোটামুটি খালি আছে, জন্য চালাতে কোনো সমস্যা হচ্ছে না, আর এত ঠান্ডা লাগছিল সকালবেলা, সেই দিক থেকে দেখতে গেলে আজকে একদম সানি সানি ওয়েদার ভাই, মানে আমি সবচেয়ে খুশি হয়েছি যে আজকে কোনো বৃষ্টিই পড়ছে না ভাই, আলাদাই মজা পেয়েছি এটাতে। মানে আমি আগের দিন রাত্রেবেলা যতটা মানে একটা সংশয় নিয়ে ঘুমিয়েছিলাম যে ভাই কী হবে, এত বৃষ্টি হচ্ছে আর পুরো ওয়েদারটা মনে হচ্ছে পুরো একদম ইউএস হয়ে গেছিলো কালকে, আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম, স্ট্যাটাস হচ্ছে এরকম। তো যাই হোক, ভগবান আমার কথা দেখেছে আর বৃষ্টি আমার কথা শুনেছে। 14th February কী হবে সেটা জানি না, কিন্তু হ্যাঁ মজা করে লিখেছিলাম লাস্ট লাইন। তো এখন তাড়াতাড়ি যাই, গিয়ে কথা হচ্ছে। প্রসূনদা বেসিক্যালি ফ্রাস্ট্রেটেড হয়ে দাঁড়িয়ে আছে যে আমি কি করছি, আর তিনজন খুব সুন্দর লাগছে, যারা দেখা দেয় সুন্দর লাগছে, আর পেছনে আমি আছি প্রতিভা, যখন বহুদিন বাদে দুই পাগল একসাথে হয়, ওই জন্মদিনের দিন আমার ফ্যানেরা পিঙ্গাকে পরি গানটা ছেড়েছে, নিচে এত বড় ঠিক এত বড় একটা জিনিস লিখেছে, আমি পড়তেই পারলাম না, এত বড় দেখেই আমার ভয় লেগে গেল। যারা যারা লিখেছো অত বড় লিখবে না, পাত্তা দেয় না তোমাদের, ছোট করে লিখবে এগি। আরে আমি আমার আঙ্গুল এসছে, সরি, রবীন্দ্রনাথ আছে এখানে আমাদের সাথে, ফোনটা আছে, বড় তো ফোনটা জুড়ে জুড়ে আছে।
পুজোর দিনেও এখানে গান বাজনা কথা হচ্ছে, তোমার নাম্বারটা বলো। পুজোর দিন গান বাজনা করা যাবে না, এটা স্ট্রিক্টলি বারণ আমাদের। পুজোর দিন গান বাজনা করা যাবে না, ক্লাস হচ্ছে না। আমাদের মধ্যে একটি বিশেষ অতিথি এসেছেন। হ্যালো বলো, ব্লগ হচ্ছে পাশে দাও। এবার এবার ফ্রেমটা ঠিক লাগছে, দুই চ্যাম্পিয়ন পরপর দু বছরের চ্যাম্পিয়ন। হ্যাঁ, এই তুই সরে যা, কত 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 দায়িত্ব সহকারে এইসব পাঠাচ্ছি, আমি নিজেই খেয়ে নিয়েছি, বিয়ের দায়িত্ব নিয়ে নিজেই খেয়ে নিয়েছি। ফার্স্ট খাওয়াটা ওই খেয়েছে, ও রান্না করেছে। সাথে জল খাচ্ছি, এটা একদম কমপ্লিট জল, ঠিক আছে, কমপ্লিট জল। আর জলের টেস্টটা কেমন? জলের মতোই। এখানে রিল বানানো হচ্ছে, সুরজ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এত খারাপ রিল, এত খারাপ রিল। আমি কি দেবো এডিট করে? দেবো না, একদমই না। আমি খুব শিগগিরই মোদিকে একটা টুইট করব যে প্লিজ ক্যামেরাগুলো বন্ধ করে দিন, রিলগুলো বন্ধ, ক্যামেরা বন্ধ করে, ক্যামেরা বন্ধ করে। রোহান পল কিছু খেতে পারবে না, রোহানকে আমি খাবো। তো যাই হোক, মজা হচ্ছে, এমনি মজা হচ্ছে। এবার কি বাড়ি যাবো না? আমি ছিলাম একটা অন্য জায়গায়, চলে আসলাম একটা অন্য জায়গায়, একটা স্টুডিও, ঠিক আছে। তো আবার কাজের জায়গায় চলে এসেছি, তো এখানে একটা সুন্দর কিবোর্ড রাখা আছে, আমরা একটু গান বাজনা করছিলাম। তো ভাবলাম তোমাদের জন্য একটু যদি গান টান গাওয়া যায় আর কি, তোমরা একটু শুনে যদি খুশি হও, দু তিনটে লাইক বাড়াও, আমাদেরই খুশি। আমার পাপ দিয়ে গেল শেষ, আমার ফোনের উপরে রাখছে, দেখো সব ফেলে দেবে। এবার গান গাইবো আমরা, যে গানটা আমরা ভাবছিলাম সে গানটাই গাইবো। আমি ভুল করলে হয়ে গেল, এবার আমরা তোমাদের সবার সামনে একটা গান সঙ্গীত তাই বলো পরিবেশন করতে চলেছি। তো আচ্ছা বলে দিই তোমাদের, আমি আছি এখন টুবাইদার বাড়িতে, এখানে একটু আমরা গান বাজনা করব আর টাইম পাস করব। এখানে আছে হচ্ছে শায়রী, শায়রী তো না, শায়রী, হ্যাঁ শায়রী, বাংলাতে শায়রী বলে, শায়রী বলে কিন্তু আমি বলবো শায়রী, ঠিক আছে। আর এখানে আছে এটা যে অঙ্কিত, কি এটা কি আমি চিনি না, মানে যাই হোক, আমরা একটা গান গাইতে চাইছি তোমাদের জন্য। আমরা তিনজন একসাথে হয়েছি যখন একটা গান হবে না, তো একটা গান গাই তোমাদের জন্য। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়িতে আসে সইগো। থ্যাংক ইউ।
তো কেমন লাগলো জানাও, কমেন্ট করে কেমন লাগলো, কমেন্ট করে হ্যাঁ বারবার এরা দুজনে কমেন্ট কমেন্ট কেমন লাগলো বল, কেমন লাগলো তোর, আমার বাজনা কেমন লাগলো বল। এরকম ভাবে লাইভ রোস্ট করা এই বাচ্চাটার থেকে শিখে নিন সবাই। আরে বাচ্চা কোথায়, বড়? আচ্ছা এই এখনকার জেনারেশনে বাচ্চা বললেই সমস্যা, সবাই বড়, সবাই বড়। তো বয়স কত? হ্যাঁ এখন বয়স কত তোর? সেটা বলতে পারছি না, সেটা বলবো না। বয়স বলা যাবে না। আমাদের আবার সাডেন প্ল্যান হয়েছে, আমরা এখন নাচবো। হ্যাঁ আজকে তোমার দিন অনেক গান বাজনা, অনেক নাচ গান করার পর ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর রাস্তায় সেরকম কিছু দেখানো ছিল না, তার জন্য ব্লগ করিনি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, নতুন নতুন ব্লগ করার একটা মোটিভেশন পাবো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব বাটনটা হিট করে দাও। তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করছি আমার ব্লগ চ্যানেল থেকে। টিল দেন সবাই ভালো থেকো, ভালো রেখো।